আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, তোমাদের বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ক্লাস সেভেনের ইএফটি বই থেকে একটা ইউনিট পড়াবো। তো টপিকটা হচ্ছে সিন প্যাসেজ, ইউনিট সিক্স, লেজার, লেসন ওয়ান, এ ডে ইন জিশানস লাইফ। ওকে, তো আমাদের এখানে একটা প্যাসেজ আছে। তো প্যাসেজটা পড়ার আগে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এবং ইনস্ট্রাকশনস অনুসারে এখানে ইম্পর্টেন্ট কিছু নোটস দেওয়া আছে। ওকে, তো এক্ষেত্রে কিছু কিছু জিনিস আমরা অনেকেই জানি, আবার অনেকে জানে না, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের জানা খুবই প্রয়োজন। তো এখানে এম আছে, আমরা সাধারণত টাইমের পরে এম বসাই, পিএম বসাই, কারণ অনেকেই এম এবং পিএম এর ফুল মিনিংটা আমরা জানি না। তো সেক্ষেত্রে এম এর ফুল মিনিং হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম, অথবা আমরা যদি ল্যাটিন শব্দের মতো উচ্চারণ করি তাহলে আনতে মেরিডিয়াম। ওকে, এখানে অ্যান্টি অর্থটা এখানে দেওয়া আছে, অ্যান্টি অর্থ বিফোর, আর মেরিডিয়াম শব্দের অর্থ হচ্ছে নুন, অর্থাৎ মানে দুপুরের পূর্বে যখন আমাদের সময় আসে তখন আমরা কি বসাই, এম বসাই। ওকে, যেমন আমরা যদি বসাই যে 10, তখন কিন্তু এম বসাই। ওকে, তার মানে এনটি হচ্ছে বিফোর আর মেরিডিয়াম অর্থ হচ্ছে নুন, তাহলে বিফোর নুন সেক্ষেত্রে আমরা এম বসিয়ে থাকি। আর পিএম অর্থ হচ্ছে পোস্ট মেরিডিয়াম, পোস্ট অর্থ আফটার, আর মেরিডিয়াম অর্থ হচ্ছে নুন, অর্থাৎ হচ্ছে দুপুরের পরে। ওকে, তাহলে আমরা যদি এখানে 1 দিয়ে থাকি তাহলে হবে কি, 1 PM। ওকে, অর্থাৎ দুপুরের পরে। তো সেক্ষেত্রে রাত হলে কিন্তু তখন আবার 1 AM হয়ে যাবে, কারণ রাত্র 12টার পরে কিন্তু নতুন দিন শুরু হয়। ওকে, এরপরে আর কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে দেয়া আছে যে হাউ টু সে দ্য টাইম ইন ইংলিশ, ইংলিশে আমরা সময়টা কিভাবে পড়ব, সময়টা কিভাবে পড়ব। মনে করো দেয়া আছে যে 1, আমরা এটা কিভাবে পড়ব, যে 1:05 PM, এরপরে দেয়া থাকলো 1, এটা আমরা এটাই বা আমরা কিভাবে পড়ব। এটা বিভিন্নভাবে পড়া যাবে, ইজি ওয়ে আছে, ইজি ওয়েতে আমরা শিখবো, এবং ডিফিকাল্ট ওয়ে যেগুলো, মানে ডিফিকাল্ট বলতে যে অন্য যেভাবে আমরা উচ্চারণ করি সেগুলো এখানে দেয়া থাকবে। যেমন এখানে যদি এখানে আছে 7, অর্থাৎ আমরা যদি এভাবে ঘন্টা দেয়া থাকে, ফুল ফিগার দেয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 7 o'clock, 5 o'clock। ওকে, কিন্তু যদি থাকে এই এভাবে দেয়া থাকে তাহলে আমরা কিভাবে পড়বো, যে 8:30 অথবা 8:30, আমরা 8:30 পড়তে পারি, আবার পড়তে পারি 8:30। আবার এখানে দেয়া আছে 6:15, অর্থাৎ 6:15, তো এটা আমরা পড়তে পারি 6:15 অথবা 6:15 অথবা 6:15। কোয়ার্টার হচ্ছে ঘন্টাটাকে আমরা 4 ভাগে ভাগ করা হয়, মানে ঘন্টায় থাকে 1 ঘন্টায় 60 মিনিট থাকে, তো এটা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 4 ভাগ যদি করি, 4 ভাগ করলে কিন্তু এখানে কি হয়ে যায়, 15 মিনিট হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই 15 মিনিটকে একটা কোয়ার্টার বলা হয়। ওকে, এরপর যদি এভাবে থাকে তো এটা আমরা কীভাবে উচ্চারণ করবো, এটা উচ্চারণ করতে হবে 2:05। ওকে, 2:05, এখানে যদি এখানে আছে এটা উচ্চারণ কি হবে তাহলে, 1:05। তো এভাবে আমরা সময়টা উচ্চারণ করব। এখন আমরা প্যাসেজটি পড়ব। জিশানের এখানে লেজার অর্থাৎ ডেইলি রুটিন দেয়া আছে, এবং সে লেজারে কি করে, ইউনিটটা হচ্ছে লেজার সম্পর্কে, কিন্তু এই লেসনটা হচ্ছে জিশানসের লাইফ সম্পর্কে, সে একটা দিন এবং একটা উইক কিভাবে পার করে। এনম্বর হচ্ছে রিড অ্যাবাউট জিশানস ডেইলি রুটিন, 6:30 AM সে কি করে, ওক আপ, সে ঘুম থেকে উঠে, 7 AM
ব্রেকফাস্ট অর্থাৎ সকাল 7টায় সে ব্রেকফাস্ট করে 8:30 am টু 3 pm সে কি করে স্কুলে থাকে অর্থাৎ এটা হচ্ছে তার স্কুল আওয়ার 4 pm টু 5 pm স্ন্যাক এন্ড ফ্রি টাইম এই সময়ের মধ্যে সে কি করে তার ফ্রি টাইম থাকে এবং এই সময় সে স্ন্যাক গ্রহণ করে হালকা নাস্তা খায় 5 pm টু 6 pm স্টাডি উইথ ম্যাথস অ্যান্ড সায়েন্স টিচার এই সময়টায় 5টা থেকে 6টা পর্যন্ত সে ম্যাথ এবং সায়েন্স টিচারের কাছে পড়ে 6:15 pm টু 7:15 pm স্টাডি উইথ ইংলিশ সোশ্যাল সায়েন্স টিচার তাহলে 6:15 থেকে 7:15 সে কি করে ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স টিচারের কাছে পড়ে 7:30 pm টু 8:30 pm তার অ্যাক্টিভিটি হচ্ছে হোমওয়ার্ক সে হোমওয়ার্ক করে অর্থাৎ আমরা যেটাকে এসডব্লিউ বলে থাকি 8:30 pm সে কি করে সাপার সে রাতের খাবার গ্রহণ করে 9 pm টু 10 pm টিভি অর্থাৎ 9টা থেকে 10টা পর্যন্ত সে টেলিভিশন দেখে 10:30 pm গো টু বেড অর্থাৎ 10:30 অথবা 10:30 10:30 সে কি করে ঘুমোতে যায় ওকে তাহলে আমরা তার সকাল থেকে যে রাত পর্যন্ত যে অ্যাক্টিভিটিসগুলো উইকডেসে এগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এখন সে উইকেন্ডে কি করে অর্থাৎ ফ্রাইডেতে কি করে অন ফ্রাইডে জিশান ডাজ নট গো টু স্কুল সে স্কুলে যায় না বাট হি স্টাডিজ 1 আওয়ার উইথ হিজ রিলিজিয়াস টিচার কিন্তু সে তার রিলিজিয়াস টিচারের কাছে মানে ধর্মীয় শিক্ষকের কাছে সে 1 ঘন্টা অনুশীলন করে হি অলসো স্টাডিজ হিজ স্কুল সাবজেক্টস এবং সে স্কুল সাবজেক্টগুলো পড়ে থাকে সরি অফটেন হি গোস টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস সে মাঝে মধ্যে তার বাবা মার সাথে রিলেটিভদের বাসায় ভ্রমণ করতে যায় অর্থাৎ বেড়াতে যায় ওকে তাহলে আমরা উইকেন্ড অর্থাৎ ফ্রাইডের অ্যাক্টিভিটিও দেখলাম উইকডেসের অ্যাক্টিভিটিও দেখলাম যে জিশান কিভাবে তার একটা দিন কাটায় এবং ফ্রাইডে সেভাবে কিভাবে পাস করে ওকে সো বি নম্বর ডিসকাস ইন গ্রুপস অন পেয়ার্স অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স এখানে বলছে যে এই প্রশ্নগুলো তোমরা গ্রুপে অথবা পেয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায় কি করবে এক্সারসাইজ করবে অর্থাৎ কনভারসেশন করবে তাহলে ইউ হ্যাভ টু কনভার্স উইথ ইয়োর ফ্রেন্ডস আর ক্লাসমেটস দিস কোশ্চেন্স ওকে দেয়ার আর 3 কোশ্চেন্স সো আমি চেষ্টা করব যে 3টা কোশ্চেন তোমরা কিভাবে আনসার করবে এবং নিজের মধ্যে কনভারসেশন করবে তো প্রথম প্রশ্নটা দেওয়া আছে হাউ মাচ টাইম ডাজ জিশান স্পেন্ড অন হিজ স্টাডিজ তার স্টাডিজে সে কত সময় স্পেন্ড করে তো এখানে হিন্টস দেওয়া আছে হিন্টস আছে এখানে টু মাচ টু লিটল দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম মানে এখানে হিন্টসে যে কোনো একটা অপশন নিয়ে তুমি আনসারটা করতে পারো কিন্তু এখানে সবচেয়ে বেটার যে অপশন আমার কাছে সেটা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম আমি মনে করি সে টু মাস টাইম স্টাডির পিছনে সে খরচ করে না কারণ সে আদার অ্যাক্টিভিটিস করে সে টিভি দেখে তারপরে তার ফ্রি টাইম থাকে স্ন্যাক্স নেয় অর্থাৎ সে একটা আইডিয়াল স্টুডেন্ট হিসেবে যেসব কাজে অ্যাক্টিভিটি করা দরকার সেগুলো সে করে সেজন্য আমি বেটার অপশনটা নিয়েছি আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আই থিঙ্ক জিশান স্পেন্ডস দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ সে স্টাডিজে সঠিক সময় স্পেন্ড করে 2 নম্বর আছে হোয়াই ডু ইউ থিঙ্ক হি স্পেন্ডস টু মাচ সরি টু মাচ অর টু লিটল অর দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ তো আমরা আসলে প্রথমে গ্রহণ করেছিলাম দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম তাহলে আমরা ওই যে রাইট অ্যামাউন্ট অফ টাইম যে সে যেভাবে স্পেন্ড করে সেই আলোকেই আমরা এটারও আনসার করব তো এটার অর্থ হচ্ছে যে হোয়াই ডু ইউ থিঙ্ক তুমি কেন মনে করো হি স্পেন্ডস দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ ওকে তো এখানে আমরা এখানে নিয়েছিলাম যে রাইট অ্যামাউন্ট অফ টাইম এখানে আমরা রাইট অ্যামাউন্ট অফ টাইম নিয়ে কথা বলবো অন হিজ
studies. যে কেন তুমি মনে করো? তো আই থিঙ্ক হি স্পেন্ডস দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ বিকজ হি ডাজ এভরিথিং ইন রাইট টাইম। সে সব কিছু কী করে? সময় মতো করে, এ পড়ার সময় পড়ে এবং যখন ফ্রি টাইম এনজয় করে স্ন্যাক নেয়, তারপরে টিভি দেখে। অর্থাৎ আমি এজন্য মনে করি হি স্পেন্ডস দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ বিকজ হি ডাজ এভরিথিং ইন রাইট টাইম। হি ডাজ নট টেক টু মাচ টাইম ইন টেকিং ফুড। সে যখন খাবার গ্রহণ করে তখন সে বেশি সময় নেয় না। আর ওয়াচিং টিভি, হ্যাঁ টিভিও সে বেশিক্ষণ দেখে না। দাস হি ইউটিলাইজেস হিজ টাইম। এভাবেই সে তার সময়ের সঠিক ব্যবহার করে। এরপর থ্রি নম্বর আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক জি শাল স্টাডিজ অন ফ্রাইডে। আচ্ছা তুমি, সে যে ফ্রাইডেতে পড়াশোনা করে এ সম্পর্কে তুমি কি মনে করো? সে ফ্রাইডেতে পড়াশোনা কেন করে? অনেকে দেখা যায় ফ্রাইডেতে ঘুরতে যায়, পড়তে চায় না, যা শুক্রবার সারা সপ্তাহে আমি পড়াশোনা করেছি, আজকে পড়াশোনা করব না, হ্যাঁ এরকম কিন্তু হয়ে থাকে। বাট সে কিন্তু একটা ভালো স্টুডেন্ট, সে যে ভালো স্টুডেন্ট সে কিন্তু সবসময় চাবে যে টু ডু বেটার, ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। সে সবসময় এক্সামিনেশনে ভালো করতে চাবে। তো সেক্ষেত্রে এখানে লেখা যায় এ গুড স্টুডেন্ট অলওয়েজ ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। সো অ্যাজ আ গুড স্টুডেন্ট জিশান স্টাডিজ রেগুলারলি অ্যান্ড হি ওয়ান্টস টু মেনটেইন হিজ রেগুলার রুটিন। তাহলে কি, অ্যাজ আ গুড স্টুডেন্ট জিশান রেগুলারলি পড়াশোনা করে এবং সে একটা রেগুলার রুটিন মেনটেন করার চেষ্টা করে। ফর দিস রিজন, এজন্য হি স্টাডিজ অন ফ্রাইডেজ। এজন্য সে কী করে? শুক্রবার দিনগুলোতেও সে পড়াশোনা করে। ওকে, তাহলে আমরা প্যাসেজটা থেকে যে ইনফরমেশন পেলাম সেই ইনফরমেশনগুলো আমরা এই প্রশ্নের মধ্যে আলোচনা করলাম এবং পসিবল যে লজিক্যাল যে হিন্টটা সেই হিন্টটা নিয়ে আমরা আলোচনা করলাম। এর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে জিশান ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট এবং আইডিয়াল স্টুডেন্ট হিসেবে যেভাবে তার সময়টা তার ইউটিলাইজ করা দরকার সেভাবেই সে সময়টা ইউটিলাইজ করে। অবশ্যই তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। তা যদি ক্লাসে কোনো সমস্যা হয় আমার এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, অবশ্যই ফোন দেবে কোনো প্রকার সমস্যা ফেস করলে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।